আমরা এখন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি হিরতগড় ফলস দেখতে। বালাজি মন্দিরকে এই মুহূর্তে স্কিপ করে এগিয়ে যাচ্ছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। হিরতগড় ফলস হচ্ছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই, তো আমরা এখন সেদিকে যাবো। আর তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে, ওখানেতে সন্ধে হলে হবে না, এখন ভোটের সময়, আর পুরো এরিয়াটা মাওবাদী অধ্যুষিত, সুতরাং বুঝতেই পারছেন একটা রিস্ক থেকেই যায়। তো সেই জন্য আমরা সন্ধ্যের আগেই কাঙ্গের ভ্যালি থেকে বেরিয়ে আসতে চাইছি। এসেছি আদিবাসী অধ্যুষিত বস্তার ভূমে, দেখছেন জগদলপুর ভ্রমণ। আজ আমাদের জগদলপুর ভ্রমণের দ্বিতীয় দিন। এর আগে তিনটি ভিডিওতে আপনাদের জগদলপুর ঘুরিয়ে দেখিয়েছি, ভিডিওর লিংক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আজ আমাদের জগদলপুর ভ্রমণের শেষ দিন। আমরা এখন চলেছি জগদলপুরের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, দেখব তীরথগড় ফলস। দেখতে থাকুন সমগ্র ভিডিওটা। আপনার ঘাট এরিয়া স্টার্ট, কাঙ্গের ভ্যালি গেট, এটা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল উদ্যানে আমরা ঢুকছি। পুরো জঙ্গল যে চার স্টেট তক ফেলা হুয়া হ্যায়। আমরা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল উদ্যানেতে প্রবেশ করলাম। চারটে স্টেট জুড়ে এই জঙ্গল ছড়িয়ে রয়েছে। এখানে আশপাশে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোনো জীবজন্তু দেখতে পাবো কিনা। আমাদের ড্রাইভার রয়েছে, ভালো গাইড, ডিপ ফরেস্টে সেটা পাওয়া যাবে কিন্তু এখানেতে সেগুলো দেখতে পাওয়া যাবে না। আর এটা কিছু দূর গিয়ে 5 কিলোমিটার গিয়ে রাস্তাটা আবার দুভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ যাচ্ছে তীরথগড় ফলসের দিকে, আর একটা দিক চলে যাচ্ছে গুহার দিকে, কুতুবশাল গুহা, কুতুবশাল গুহার দিকে চলে যাচ্ছে। তো আমরা কুতুবশাল গুহার দিকে যাব না, তার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে, এর আগেই বলেছিলাম যে এটা একটা ভোটের সময় এই জঙ্গল মাওবাদী অধ্যুষিত একটা জায়গা, এটার ওখান থেকে আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে ঘন জঙ্গল। আর ওখানেতে যদিও গাইড আছে, গাড়ি ওখানকার সরকারি গাড়ি দিয়ে, বন দপ্তরের গাড়ি দিয়ে আমাদের ঢুকতে হবে লাস্ট 5 কিলোমিটার, সেইটা করতে গিয়ে অনেক সময় লেগে যাবে। তিনি বললেন যে ঘন্টা তিনেকের মতো মিনিমাম লাগবে। আর গুহাগুলোর যা কন্ডিশান, সেখানে কিন্তু 63 ফুট নিচে নামতে হবে, এটা অনেকটাই ডিপ, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না। আপনাদেরকে এত কিছু ইনফরমেশান দিলাম তার কারণ আপনারা যদি এই গুহাগুলি দেখতে চান, ওখানেতে তিনখানা গুহা আছে, তিনটে গুহার মধ্যে সম্ভবত যে কোনো একটাকে একটাতে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ, যাতে একটাতেই নিয়ে যায়। তো আপনারা যদি কেউ মনে করেন যে গুহা দেখবেন, গুহার ভিতরে নামবেন, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন না। এটা আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন তিনি বলেছেন, এবং আমিও সেটা আপনাদেরকে রেকমেন্ড করছি। গেলে যদি একমাত্র আপনারা যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে যেতে পারবেন, যাবেন যদি মনে করেন। 200 কিলোমিটার তড়াই বনভূমি ছেয়ে আছে শাল, সেগুন, টিক, অর্জুন, মহুয়া, কেন্দু, খয়ের সহ নানা চেনা অচেনা গাছপালা, রয়েছে নানান ঔষধি গাছপালা। অরণ্যের বুক চিরে বয়ে চলেছে কাঙ্গের নদী। এই যে জংশন পয়েন্টের কথা বলছিলাম, এই জংশন পয়েন্টে চলে এসেছি, দেখুন রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। এইদিকে হচ্ছে, ডান দিকে, এটা হচ্ছে তীরথগড় জলপ্রপাতের রাস্তা। দেখুন বোর্ডে ইনস্ট্রাকশান দেওয়া আছে অ্যারো চিহ্ন দিয়ে। আর তীরথগড় জলপ্রপাত এইখান থেকে 6 কিলোমিটার রাস্তা, দেখুন 6 কিলোমিটার রাস্তা এই পথে চলে যাচ্ছে। আমাদের গাড়ি এখানেতে
লাগানো আছে। এইদিকে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছেন। গেট সামনে গেট আটকে বসে আছে। জংশন পয়েন্টে অর্থাৎ চৌমাথায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার আমাদের যাত্রা শুরু হলো তীরথগড় ফলসের উদ্দেশ্যে। বস্তার জেলার অন্তর্গত এক টুকরো অপাপবিদ্ধ অরণ্যের ঠিকানা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। জগদলপুরের রেল স্টেশন থেকে মাত্র 27 কিলোমিটার দূরত্বে এই পার্কের অবস্থান। আদিবাসী মানুষ আর পশু পাখি, জঙ্গলের সব আদিম বাসিন্দাই এখানে মিলেমিশে একাকার। নানান প্রজাতির হরিণ, সম্বর, শেয়াল, বনবিড়াল, বুনশুয়োর, চিতা, কাঠবিড়ালি, নানা জাতের সাপ, এমনকি বাঘের দেখাও মিলতে পারে এই ঘন অরণ্যে। গাছের পাতার শব্দে মিলেমিশে যায় ঈগল, কাঠঠোকরা, পেঁচা, ময়ূর, মাছরাঙা, বুনো পায়রার বিচিত্র আওয়াজ। দেখা মিলতে পারে বস্তারের বিখ্যাত পাহাড়ি ময়নার, গান গাইতে ভারী ওস্তাদ এরা। 1 জুলাই থেকে 31 অক্টোবর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক বন্ধ থাকে। এখানে 50 টাকা গাড়ির পার্কিংয়ের জন্য দিতে হয়। গাড়ি থেকে নেমে পড়েছি, এবার তীরথগড় ফলসের জন্য আমাদের কিছুটা হাঁটতে হবে। হাঁটা শুরু করি। এখানে তো দেখুন সব বাজারের মতো বসেছে, সবজি নিয়ে বসেছে। ভেন্ডি, সালভি হচ্ছে দেশি মদ, এটা হরিয়ানার মতোই মনে হয়। হারিয়াই তো নাকি? আচ্ছা, বোতল পড়ছে গ্লাস চলে গেল। মাছ ভাজা বিক্রি হচ্ছে, তরুলি, এ ক্যা চিজ হ্যাঁ, ও তেঁতুল, তেঁতুলের বল বানিয়ে রেখেছে, বরবটি, ঢেঁড়স। তার সাথে যদি লিঙ্কা বা ডাবের জল মেশালে যেরকম টেস্ট আসে অনেকটা। এটার নাম কি বললো? এটার নাম বললো সেলফি। সেলফি এখানে কিন্তু খুব বাঁদর রয়েছে, বাঁদরের ভীষণ উৎপাত রয়েছে, তাই হাতে কোনো খাবার দাবার, চিপসের প্যাকেট এইসব নিয়ে কিন্তু গাড়ি থেকে নামবেন না। রেস্টুরেন্ট, সব আদিবাসী রেস্টুরেন্ট, এখানেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। কি রান্না হচ্ছে? দেশি চিকেন, ও চিকেন রান্না হচ্ছে। এখানেতে অর্ডার দিলে দেশি চিকেনও রান্না করে দেয় এরা। দেখি কি খাওয়া দাওয়া। ও এই যে চিকেন, দেশি চিকেন রাখা আছে, বাঁধা আছে। ₹750 দাম বলছে রান্না করে। কাঠের আগুনে রান্না হচ্ছে।
রান্নাবড়া চলছে, ভাত বসে বসে খুব অবজার্ভ করছে কার হাতে কি আছে। ভিডিও ক্যামেরা করার জন্য হচ্ছে 200 টাকা, ক্যামেরা হচ্ছে 200 টাকা, ক্যামেরা 25 টাকা, আর প্রতি বিদেশি পর্যটকের শুল্ক হচ্ছে 150 টাকা, আর প্রতি ব্যক্তি পর্যটক শুল্ক 50 টাকা, মানে এক একজনের জন্য 50 টাকা করে টিকিট লাগবে। টিকিট কাউন্টারে চলে এসেছি, সব মিলে তীরথগড় রেস্ট হাউস এই পথে আমরা তার পাশ দিয়ে যাব। এই হচ্ছে রাস্তা, এখানে কি কি প্লাস্টিক জাত দ্রব্য আছে সঙ্গে করে আমরা নিয়ে নিচে নামছি, সেটাকে কিন্তু এন্ট্রি করতে হচ্ছে, এন্ট্রি করিয়ে তারপরে যেতে হচ্ছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আর ফিরে এসে কিন্তু সেটা দেখাতে হবে যে কী কী আমরা নিয়ে গেছিলাম এবং সেগুলো ফেরত নিয়ে এসেছি কি না, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, এটা খুব ভালো, পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য এটা খুব জরুরি। এখানে সব বসে আছে দল ধরে, বাঁদরদেরকে খাবার খাওয়ানো আইনতভাবে একদমই নিষিদ্ধ, আপনি এসে ছোলা পাতলা কিছু খাওয়াবেন এটা না খাওয়ানোই ভালো, আইনত অপরাধ বোর্ডে লেখা রয়েছে। তীরথগড় ফলস এন্ট্রি, এখানে কিছু কসন দেওয়া আছে, ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড স্মোকিং ইজ প্রোহিবিটেড ইন ওয়াটারফল প্রেমিসেস। সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, আর জলপ্রপাতের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে, মনে পুলক যাচ্ছে এই আওয়াজটায়, আর জলপ্রপাতের আওয়াজ এমনই যে আওয়াজ কানে গেলে মনের মধ্যে কিন্তু একটা পুলক জাগে। সিঁড়িগুলো কিন্তু একটু খাড়া খাড়া আছে, আমার বাঁ দিকেতে প্রথমবারের জন্য দেখতে পেলাম তীরথগড় ফলস, একটু দেখাই। গাছপালার মধ্যে দিয়ে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ তীরথগড় ফলস, চলুন। এটুকুতে থেমে থাকলে হবে না, আমাদেরকে যেতে হবে একদম নিচে পর্যন্ত যতটা ঘোরা যায়, তবে অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হবে। আমরা চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে ঘোরায় গিয়ে চলেছি, প্রায় 200 সিঁড়ি ভেঙে এসে প্রথমেই এই দৃশ্য চোখের সামনে, 300 ফুট উপর থেকে সাদা দুধের মতো জলরাশি নিচে নেমে আসছে, এক প্রাকৃতিক ভাস্কর্য যা আপনার মনকে উদ্বেল করে দেবে। পাথরগুলো সব কেমন যেমন একটা ধাপ কাটা ব্যাপার আছে, একটা প্লেট দেখতে পাচ্ছি। তীরথগড় ফলসের সামনে আমি দাঁড়িয়ে আছি, প্রবল আওয়াজ আসছে যেমন তেমন একটা দারুণ অ্যাটমসফিয়ার এখানে চলেছে, প্রচুর মানুষজন রয়েছে, ফলস আমরা ঘুরে দেখব, সামনের যে অ্যাপিয়ারেন্স একদম ফার্স্ট অ্যাপিয়ারেন্স সেটা আপনি দেখুন, নিচে নামার পরে অ্যাপিয়ারেন্সের কথা বলছি। আর এই যে জলপ্রপাতটা এটা একটা বিশাল জলপ্রপাত, এখানে চিত্রকূটের নাম তো শুনেছি, চিত্রকূটটা তো ভালোই দেখলাম, কিন্তু তীরথগড়ের যা নাম শুনেছি তার থেকে তো আমি ভালোই দেখছি, কারণ এখানে এসে আরও দুটো ফলস, চিত্রধারা ওয়াটারফলস, তারপর আর একটা নেন্দ্রিকুমার ওয়াটারফলস দেখলাম, সেটাতে জল এক ফোঁটাও দেখতে পেলাম না, তো সেইখানে এটা অনেকটাই দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় চিত্রকূটের সঙ্গে সঙ্গে এটারও নামটাই অতটাই হওয়া উচিত, তাই না? যথেষ্টই, এবং এটার নাম রয়েছে, নাম তো চিত্রকূটের সৌন্দর্য একরকম, আর তীরথগড়ের সৌন্দর্য আলাদা রকম। হ্যাঁ, যেহেতু চিত্রকূটটা অনেকটা বেশি পেয়ে গেছে, হ্যাঁ চিত্রকূটটা পাবলিসিটি বেশি পেয়েছে, তার কারণ হচ্ছে নয়াগড়ার মতো বলে, কিন্তু এর সৌন্দর্য চিত্রকূটের থেকে কোনো অংশে কম নয়, দেখুন ভালো করে। কাঙ্গের নদীর উপর এই ঝর্ণা, অর্থাৎ
কাঙ্গের নদী তিনটি ধারায় উপর থেকে নিচে নেমে এসেছে। এটি প্রথম ধারা, এখানেই সবাই আসে। বাকি দুটি ধারা পরে দেখাবো, ওই দুটি ধারার কাছে অবশ্য যাওয়া যায় না। পূর্বঘাট পর্বতমালা কীভাবে সৃষ্টি হয়েছিল, এটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে একটার পর একটা লেয়ার সৃষ্টি হয়ে এই পূর্বঘাট পর্বতমালা সৃষ্টি হয়েছিল। তো আজকে আমরা এখানে তো দাঁড়িয়ে আছি, এখানে তো যেসব পাহাড়কে আমরা দেখিয়েছি সবকটাই কিন্তু ওই স্তরীভূত শিলা দেখা গেছে, মানে একটার পর একটা স্তর দেখতে পাওয়া যাবে। এই জন্য এই ধরনের পাহাড়ের পাথরের নাম হচ্ছে স্তরীভূত শিলা। তো এখানে তো কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই স্তরীভূত শিলা। দেখুন স্তরীভূত শিলা, দেখুন একের পর এক স্তর। এটাও কিন্তু স্তরীভূত শিলা, একটার পর একটা প্লেট দেখতে পাওয়া যাচ্ছে। জলপ্রপাত ক্ষেত্র ফিসলান ভরা হো সকতা হ্যায়, স্নান করনা জান লেওয়া হো সকতা হ্যায়। এখানেতে স্নান করা বিপজ্জনক হতে পারে, পরিষ্কার বোর্ড দেওয়া আছে। এই জলাশয়টা কিন্তু একটা গভীর জলাশয়, সেটা বোর্ড লাগিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্লিপারি সিঁড়ি ঠিক নয়, পাথরের খাঁজগুলো ন্যাচারাল সিঁড়ি। আর আমি আমার পিছনে এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িগুলো কিন্তু বেশ পিছল, অনেকে উপরেতে উঠেছে, এটা কিন্তু একটু বিপজ্জনকই। আর আমিও উপরেতে উঠে এসেছি, উঠে এসে এই মাছ বরাবর জায়গা থেকে আমি এই ফলসটাকে দেখে দেখাচ্ছি। আমার পিছনে অবশ্য আপনি দেখতেও পাচ্ছেন কিছুটা। সব মিলিয়ে চিরোদগর জলপ্রপাত দুর্দান্ত। এটা হচ্ছে উপরের অংশ, এরপরে আরও আমরা নিচের দিকে যাব, ধাপে ধাপে দেখব। এখানে একটা একটা মন্দির রয়েছে ফলসের সামনেই, এবার সেই মন্দিরটাতে যাচ্ছি, সিঁড়ি করা রয়েছে, যাই মন্দিরটা দেখে আসি। এই মন্দির চলে এসেছি, খুব প্রাচীন মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এখানে গণেশজির একটা মূর্তি আছে। এখন আমরা মন্দির হিসাবে দেখছি ঠিকই, কিন্তু এই ভগ্নাবশেষ নির্দেশ করে প্রায় 1000 বছর আগে এখানে হিন্দু সভ্যতা গড়ে উঠেছিল। তখনকার সেই সভ্যতারই ভগ্নাবশেষ এখন আমরা দেখছি। পাথরের উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি, পতাকা ঝুলছে, ওই গণেশ মূর্তি। এই সিঁড়ি দিয়ে যাব আমরা, এই সামনেই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে তীরথগড় ফলসের দ্বিতীয় ধাপে যাওয়া যায়, সেখানেতে যাব। এতক্ষণ আপনারা তীরথগড় ফলসের প্রথম ধাপটা দেখলেন, এবার দ্বিতীয় ধাপটা দেখব। তার আগে এই পাহাড়ের উপর থেকে প্রথম ধাপটাকে আর একবার দেখে নিন। উপর থেকে জল এসে নিচে দিয়ে বয়ে যাচ্ছে। প্রথম ধারা, প্রথম ধারার পরে হচ্ছে দ্বিতীয় ধারা, তারও পরে হচ্ছে দিয়ে তৃতীয় ধারা। আর এই জায়গার অ্যাটমসফিয়ারটা একটু বেশি।
দেখুন তীরথগড় ফলস দুটো ধারায় বইছে, এই একটা ধারা, আর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা ধারা বয়ে আসছে। প্রথম ধারাটাতে জল বেশি, দ্বিতীয় ধারাটাতে মেয়াদ কম নয়, আর একদম শেষে দেখতে পাবেন তৃতীয় ধারা। এই দেখুন দ্বিতীয় ধারা এবং তৃতীয় ধারা, সিঁড়ি নিচে নেমে গেছে পরের ধাপের জন্য, আমরা সেই দিকেই এগোচ্ছি। সিঁড়ির ধাপগুলো কিন্তু বেশ খাড়া খাড়া, নামতে একটু অসুবিধা আছে, হাঁটুর সমস্যা থাকলে বা উচ্চতার ভয় থাকলে এই সিঁড়িটা দিয়ে নামবেন না। এখন আমার পুরো নামা হয়নি, অর্ধেকের মতো নেমেছি, আরও বাকিটা নামতে হবে। সামনে থেকে যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, সামনের পাহাড়টা একটা যেন মন্দির, মন্দিরের মতো স্ট্রাকচার, আর নিচে এই যে জল, আরও নামবো, ওইখানে যাবো। তীরথগড় জলপ্রপাতের নিচের অংশটা দেখালাম আপনাদেরকে, দেখলেন দুটো ধারা, উপর থেকে যে দ্বিতীয় এবং তৃতীয় ধারা দেখতে পাওয়া যাচ্ছিলো সেটা নিচে নেমে আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই ধারা নেমে আসছে। আর এখানেতে বেশ কিছুক্ষণ রয়েছে, একটা হালকা জলের ঝাপটাও আসছে, যদি এখানেতে খুব বিশেষ আসছে না, আমার সামনের দিকে যারা রয়েছে দেখতে পাচ্ছি। স্নান করছে, এই যে জায়গাটা, এখানেতে স্নান করার দরকার নেই, দাঁড়িয়ে থাকলেই আলাদা করে স্নান করতে হবে না, দাঁড়িয়ে থাকলেই স্নান হয়ে যাবে জলের চাপটা। এবং ওই জায়গাটা বেশ পিছন, প্রচণ্ড জলের ঝাপটা উঠছে, তবে ওই জায়গাটা কিন্তু বেশ পিছন। তোভাবে জলটা তীব্রভাবে পড়ছে, আমরা এবার উপরের দিকে উঠে যাব। আর খাবারের দোকানে খাবারের অর্ডার দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে আবার সামনের দিকে এগোবো। আমাদের এখন উপরে যাওয়ার সময় হয়েছে, উপরে যাচ্ছি, অনেক দূর যেতে হবে। নেমে তো গেছিলাম হুড়মুড় করে, উঠে আসতে দম বেরিয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, প্রচুর নিচে নেমেছিলাম দু দফায়। কোমরের যদি সমস্যা থাকে, হাঁটুর সমস্যা থাকে, বয়স্ক মানুষ, তারা এখানেতে আসবেন না, নিচে নামবেন না, খুব সমস্যায় পড়বেন। 8 কিলোমিটার দূর সে আ রা হয় গোরিয়া পাল সে মুঙ্গা বাহার নদী হে, ইসি সে ইয়ে ঝর্ণা বানা হুয়া হে। শুনে নিয়েছেন, আমি জিজ্ঞাসাবাদ করলাম। আর এবার নিচের দিকে, আমরা তো উপরে চলে এসেছি, উপরে এসে এবার যাবো সেই খাবারের জায়গায়, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। কিছু মানে কী খাওয়া দাওয়া করবো আপনারা জানেন, বলে দিয়েছি দেশি মুরগির ঝোল ভাত। এই যে মাংস দিয়ে গেছে, দেশি মুরগির মাংস, কালার তো পুরো ব্রাউন হয়ে গেছে, খুব ঝাল হবে কিনা বুঝতে পারছি না, দেখে কিন্তু মনে হচ্ছে খুব ঝাল হবে। মাংসে আলু দেওয়া হয়েছে, আর খুব যে ঝোল করা হয়েছে তা নয়, গা মাখা একটা ঝোল। একখানা মাংস খেয়ে দেখি কীরকম বানিয়েছে, যেটা মনে হচ্ছিলো খুব ঝাল হয়েছে কিন্তু ঝাল হয়নি, খুব সুস্বাদু, খুব ভালো রান্না করেছে। মাংসের টুকরো নিয়ে খেয়ে দেখছি, দেশি মুরগি এমনিতেই একটু স্টিফ হয়, সেই অনুযায়ী ঠিকই আছে, এটা একদম ব্রয়লার মাংসের মতো নরম কুলকুলে নয়, কিন্তু নরম ছাড়িয়ে আসছে। বাস
মোটামুটি সরু চালেরই ভাত, এই মিনিকিট টাইপের। রুটি কেমন বানিয়েছো? মাংস তোমার মতো কীরকম? ঝাল মশলা মোটামুটি দিয়েছে, খুব বেশি দেয়নি, আর কমই আছে। ভাত আর মাংস আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। হাতে তেল জড়িয়ে থাকছে না একটু, আর স্বাদ তো খুবই ভালো। গোটা ভাতটা এই মাংস দিয়ে নেওয়া হবে, পুরো একটা গোটা মুরগির মাংস নেওয়া হবে, আর আমরা খাবো চারজন বড় দুটো বাচ্চা। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা গাড়িতে উঠব। সূর্য মোটামুটি ঢলে পড়েছে, এখন বিকেল 4 বাজে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে এবার আমরা যাব বালাজি মন্দির। ফেরার পথ ধরব, যেতে যেতে বালাজি মন্দির দেখে সোজা আমাদের হোটেলে। আমরা বালাজি মন্দিরে চলে এসেছি, এখান থেকে আমরা, এটাই আমাদের লাস্ট স্পট, এটা ঘুরে আমরা হোটেলে ফিরে যাব। চূড়া বালাজি মন্দিরের পাঁচিলের গেট, নতুন রং করা দক্ষিণ ভারতীয় স্টাইলের মন্দির। ভিতর দিক থেকে মন্দিরের চূড়া, সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় প্যাটার্নের মন্দির। মন্দিরের সামনে অরুণ স্তম্ভ বা গরুর স্তম্ভ যাই বলুন। মূল ফটক দিয়ে ঢুকেই সামনেই একটা কালো রঙের বিষ্ণু মূর্তি, আর ফটকের দুদিকে রয়েছে, একদিকে রয়েছে গরুর স্তম্ভ, গরুরের মূর্তি, আর একদিকে রয়েছে হনুমানের মূর্তি। মন্দির এখনও খোলেনি, ভিতরে গর্ভগৃহ দ্বার, আর 5-7 মিনিটের মধ্যেই খুলবে জানিয়ে দিল। আর কম্পাউন্ডের মধ্যে ফটো তোলার পারমিশন আমি নিয়েছি, সেখান থেকে তোলা যাচ্ছে, গর্ভগৃহে ছবি তোলা যাবে না। আপনাদেরকে এই চারপাশের যে চৌহদ্দি সেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মেন গেটের একদিকে গরুরের মূর্তি, অন্যদিকে হনুমানের মূর্তি। সামনের উপরে এই মূর্তিটা রয়েছে, দরজা দিয়ে ঢুকি, কষ্টি পাথরের মূর্তি। গেট দিয়ে ঢুকি, অরুণ, একটা গরুর স্তম্ভ। এই সোজা হচ্ছে গর্ভগৃহ, মন্দিরের দ্বার বন্ধ। মন্দিরটা একটা রথের স্টাইলে বানানো, এর দুদিকেতে চাকা রয়েছে, আর মন্দিরের যে গঠন শৈলী সেটা দেখলে অনেকটা মনে হয়। মন্দিরের যে চূড়া এবং চারপাশের দেয়ালেতেই প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দিরটা একটা রথের প্যাটার্নে, দেখুন চাকা রয়েছে। গর্ভগৃহের বাইরের দিকের অংশ, এই মন্দিরের পিছনের দিকে চলে এসেছি। পিছনের দিকটা বেশ সুন্দর লাগছে, সব দেবদেবীর মূর্তি। একটু বড় করে দেখাই, দেখুন। আমি পূজারীজির সঙ্গে কথা বললাম, সন্ধ্যা আরতি হয়েছে, এবং আরতি হওয়ার পরে সবাই লাইন দিয়ে সেখানেতে চরণামৃত প্রসাদ নিল। তো এই হচ্ছে ছোলা সেদ্ধ, হচ্ছে এখানকার পূজার পুজোর যে প্রসাদ, তাই গরম পুজোর প্রসাদ। আর এই মন্দিরের যে দেবতা,
তিনি হচ্ছেন তিরুপতি বালাজি, অর্থাৎ দক্ষিণ ভারতের যে তিরুপতি, সেই তিরুপতির মূর্তি এখানে রয়েছে, কোষ্ঠী পাথরের মূর্তি। তার দুপাশে দুজন মূর্তি রয়েছে, তিরুপতির বাঁ দিকে রয়েছে লক্ষ্মীদেবী, আর তিরুপতির ডান দিকে রয়েছে, মানে তিরুপতির দিক থেকে যদি মুখ করে দাঁড়াই তাহলে ডান দিকে রয়েছেন লক্ষ্মীদেবী, আর বাঁ দিকে রয়েছে ভূদেবী, অর্থাৎ পৃথিবী দেবী। পুরোহিত আমাকে বলেছিলেন যে বালাজি মন্দিরটা 24 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু এখানেতে গাড়িতে উঠে ড্রাইভার জি বলছে 24 সাল, যত ভুলভাল কথাবার্তা মিথ্যে কথা, এই সাল 10-12 বছর হয়েছে খুব বেশি হলে। তো এবার কী বলবো কার কথা, তবে 2011 সালেতে আমাদের যে সুজাতা আছে, সুজাতা এখানে যে বেড়াতে এসেছিল তখন সে কিন্তু এটা দেখেনি। সুতরাং পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে এটা বলা যেতেই পারে যে এই মন্দিরের বয়স আর যাই হোক 24 বছর নয়। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তায় গাড়ি নিয়ে। বালাজি মন্দির দর্শনের সাথে সাথেই আমাদের জগদলপুর ভ্রমণ শেষ হলো, অর্থাৎ আমাদের আর কিছু ঘোরার নেই, শিডিউল নেই। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির পথে পা বাড়াব। তবে এখানেও কিন্তু অনেক জটিলতা রয়েছে, আমাদের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু এখান থেকে ছাড়ছে না, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। কীভাবে বাড়ি ফিরব সেগুলোকে পরে দেখাবো। আমি হোটেলের সামনে চলে এসেছি, আর এই তো হচ্ছে আমাদের গাড়ি, আগেই দেখিয়েছি। আমরা যে ড্রাইভার পেয়েছি সে কিন্তু সত্যি একটা দারুণ ড্রাইভার, তার যেমন প্রতাপ রয়েছে আশপাশে তেমনি ব্যবহারও ভীষণ ভালো। আমরা গাড়িতে এসে উঠছি, উনি বলছেন আর একটু ঘুরে নিন না, এত তাড়াতাড়ি বাড়িতে কী হবে, এত অমায়িক একটা ড্রাইভার পেয়েছি। ড্রাইভার যদি ভালো পাওয়া যায় তাহলে কিন্তু ট্যুর খুব ভালো হয়ে যায়। আপনাদেরকেও এনার নাম্বার দিচ্ছি, এনার নাম প্রমোদ ম্যাথিউ, আর এনারই গাড়ি, ইনিই চালাচ্ছিলেন নিজের গাড়ি। আর আমাদের টোটাল প্যাকেজটা যেটা হয়েছে সেটা 6,500 টাকা, দুদিনেতে উনি আমাদেরকে ঘুরিয়েছেন। আর এনার যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার উনি নিজেই বলে দিক, 9340178337। তো আপনারা শুনে নিয়েছেন, যদি আপনারা মনে করেন যে এখানেতে আসবেন, গাড়ি খুঁজছেন, তাহলে কিন্তু এনার সঙ্গে স্বচ্ছন্দে ফোন করে নিতে পারেন এবং বুক করে নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। উনি যে খুব ভালো মানুষ এই গ্যারেন্টিটা আমি দিতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। এই হচ্ছে কেবিন।